আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটি সেট নিয়ে কথা হবে, সেটা হলো নোকিয়া ওয়ান, একটি সেট নিয়ে কথা হবে। এটা মূলত টাচ প্রবলেম, তো টাচ কীভাবে এটা সারতে হবে এবং কীভাবে সারলে টাচটি কাজ করবে ইনশাআল্লাহ বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে দেবেন, যাতে করে আমার ভিডিওটা সর্বপ্রথম আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, এটা কীভাবে কাজ করতে হবে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। আর আমার আজকে সাথে স্টুডেন্টরাও আছে, ওনারাও ইনশাল্লাহ ওদেরকেও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো যে কীভাবে টাস্কটি কমপ্লিট করা হয়। তো চলুন দেখি টাস্কটি কীভাবে কাজ করলে কাজ হয় দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমার হাতে যেই সেটটি এই মুহূর্তে দেখতেছেন, মূলত এই সেটটির কথাই বলা হয়েছিল যে এটি কোনো টাস্কে কাজ করে না, সম্পূর্ণ টাচটা কিন্তু ভালো আছে। আমরা এই ধরনের যেসব সেটগুলি আছে, যদি কোনো সময় কাস্টমার নিয়ে আসে, সেটা নোকিয়া হোক বা শাওমি হোক, স্যামসাং হোক, ওপো হোক, হাওয়াই হোক, যে ধরনের সেটই হোক না কেন, এই সেটগুলি দেখেন যে টাচ সম্পূর্ণ ভালো আছে, কোনো জায়গায় আঘাত খায় না, শুধু শুধু কাজ করতেছে না, সেটা দুইটা সলিউশন করা হয়, আমরা করে থাকি। প্রথমত সেটটা না খুলে যে সলিউশনটা করা যায় সেটা হলো আপনারা ফ্ল্যাশ মেরে দেখতে পারেন। তো ফ্ল্যাশ করে যদি না হয় তাহলে সেক্ষেত্রে কাস্টমারকে বলে আপনারা সেটটি খুলবেন, তারপরে ইনশাল্লাহ কীভাবে কাজ করা যায় সেটা দেখানোর চেষ্টা করতে পারেন। যদি টাচ আপনার কাছে থাকে তাহলে নগদে একটা টাচ আপনি চেক দিলেন, চেক দেওয়ার পরে যদি আপনার টাচ কাজ না করে তখন আপনার টাচের ভিতরে যে আইসিগুলি থাকে, যেমন এই টাচটার এখানে কিন্তু আইসি থাকে, মানে হচ্ছে টাচের যে রেবনটা, রেবনের ভিতরে কিন্তু আইসি দেওয়া থাকে, এটা সেটের ভিতরে না, মাদার বোর্ডে না, শুধু টাচের যে রেবনটা ওটার ভিতরে একটা আইসি থাকে। ওইখানে দেখবেন কোনো পার্টস ডিসকানেক্ট আছে কিনা বা পানিতে পড়ছে কিনা বা কোনো রকম ফাঙ্গাস হয়েছে কিনা, এটা দেখার পরে আপনার বোর্ডের ভিতরে যে লাইনগুলি আছে এই লাইনগুলি দেখবেন। তো মূলত এই যে সেটটি দেখতেছেন এই সেটটি কিন্তু এখন কোনো প্রকারই ওয়ার্ক করতেছে না, এই যে এখানে যদি আমি চাপ দিই তাহলে কোনো প্রকারই রেসপন্স টাচে হচ্ছে না। আর এটাতে নতুন টাচও এনে দেখা হয়েছে, এই যে আমার হাতে যারা টাচ দেখতেছেন এটা নতুন টাচ আনার পরও কোনো কাজ করতেছে না। তো চলুন বন্ধুরা, আর এই সলিউশনটা আমি এটার যে ডায়াগ্রামটা দেখার জন্য নেটে সার্চ দেওয়া হয়েছে, ডায়াগ্রামটা নেটেও তেমন একটা ভালো পাই নেই, ওইভাবে নাই, কাজ ডিসপ্লে ফিটিংয়ের এইসবের ডায়াগ্রাম পাওয়া যায়, মানে ভিডিও পাওয়া যায়। তো যাই হোক, ওই ডায়াগ্রামটা আমি পাই নাই। তো যাই হোক, এটা অনেক খোঁজার পরে ইনশাআল্লাহ এটার একটা সমাধানে আসা গেছে। তো চলুন কীভাবে এটার কাজ করতে হয়েছে বা কোথা থেকে এটা লাইন মিস্টেক হয়ে গেছে সেটা দেখার চেষ্টা করি। তো সেটি আমরা এখন খুলে তারপরে ইনশাআল্লাহ টাচের লাইনটা খুলে নেব, তারপরে দেখব যে ইনশাআল্লাহ এটা কোথা থেকে কাজ করলে কাজ হয়। তো সর্বপ্রথম যেটা আমাদের করতে হয় বা আমরা করে থাকি সেটা হলো আমরা এরকম যে টাচের মাপার জন্য যেটা করব, যে ডিসি মিটারের 100 রাখবো, রাখে তারপরে যেটা করা হবে যে আমরা অ্যাডজাস্ট করে নিব যে এটা অ্যাডজাস্ট আছে কিনা, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব, তারপরে এই মেজারমেন্টগুলি মাপার চেষ্টা করব। তো এইখানে যদি আপনারা মনিটরে লক্ষ্য করেন বন্ধুরা, তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে এখানে কতটি লাইন আছে। তো মিটারে যে লাইনগুলি আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এই লাইনগুলি যদি দেখেন তাহলে বুঝতে পারতেছেন যে এখানে মোট কতটি লাইন আছে। এখানে মূলত মোট এই পাশে 5টা, এই পাশে 5টা, মোট 10টা লাইন আছে। তো 10টা লাইনের ভিতরে এখানে কয়টা লাইন কাজ করবে বা কয়টা লাইনের কাজ হয়, অনেকেই হয়তো ভাবতে পারেন যে সবকটা লাইন দিয়ে হয়তো আমাদের কাজ করতে হবে বা সবকটা লাইনই মনে হয় কাজের এরকম, আসলে কিন্তু এরকমটা না, এই সবকটা লাইনই কিন্তু আপনাদের কাজের না, এক একটা লাইন এক এক রকমের কাজ করে থাকে। তো মূলত যেটা করা হয় যে আমাদের এই সেটে টাচের লাইন থাকে মোট আপনার 6টি, যে কোনো সেটের ভিতরে দেখবেন মূলত 6টি টাচের লাইন থাকে। তো এই 6টি লাইনের ভিতরে যেটা হয় যে আপনারা একটি গ্রাউন্ড পাবেন আর একটি লাইন আপনারা ভোল্টেজ লাইন পাবেন, সেটার সাথে একটা ক্যাপাসিটার লাগানো থাকবে, অন্য সব লাইনেও ক্যাপাসিটার থাকবে, ভোল্টও থাকবে, কিন্তু ব্যাটারি ভোল্টেজ থেকে 2.5 বা 3 এরকম ধরনের বা 2 এরকম ধরনের, কিছু কিছুটা একটু বেশ কম বা টাচ আন টাচ একটু ডিফারেন্স ধরনের আপনারা বোল্ট পেয়ে যাবেন। তো এই ধরনের বোল্টগুলি আপনারা এই টাচের ভিতরে পাবেন, যে 6টা লাইনের ভিতরে একটা আপনার মাইনাস থাকতেই হবে এবং থাকবেই, আর একটা যেটা বিসিবি ভোল্ট হয় ওই ভোল্টেজ লাইনের ভিতরেই মূলত বেশ সমস্যাগুলি হয়। তো যে কোনো একটা লাইনে যদি আপনার মাইর খায় তাহলে কাজ করবে না,
বিশেষ করে যেটা হয় যে পানি পড়ে গেলে বা ফাঙ্গাস হলে যে জিনিসটা হয় যে ভোল্টেজ লাইনটা থাকে, সেখানে ভোল্টেজ লাইনে আমরা দেখতে পারি যে ভোল্টেজ লাইনগুলি বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো আপনারা যদি এখন আমি মিটারে যদি একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই লাইনগুলি যেটা করা হয়েছে যে আমি মাইনাসটা মাইনাসে রেখে যদি মিটারে মাপি, তো এটা যদি দেখেন তো এটা আমাদের মাইনাস লাইন, এটাও মূলত মাইনাস লাইন, আর এই লাইনটা হচ্ছে টাসের ভিতরে গেছে। এইসব লাইনও টাসের সাথে সংযোগ করা, কিন্তু এটা মূলত দেখতে পাচ্ছেন যে বোর্ডের সাথে সংযোগ করা, এই যে এটা এই লাইনটা বোর্ডের সাথে যে সংযোগ দেওয়া আছে এটাও বোর্ডের সাথে, কিন্তু এটা বোর্ডের সাথে নাই, কিন্তু তারপরও এটা মাইনাস, এটা অন্য ফিউজ দ্বারা এই মাইনাসটা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা মূলত এই লাইনটাই মূলত প্রবলেম আছে, আমি আপনাদেরকে বলে দিই, কারণ এই ভিডিও করার আগে আমরা কিন্তু লাইনগুলি মেপে দেখিনি, তারপরে ভিডিও করার চেষ্টা করি। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন মূলত এই লাইনটা একেবারেই মেজারমেন্ট কম আসতেছে মিটারের ভিতরে দেখতেছেন যে একেবারেই অল্প পরিমাণে মেজারমেন্ট। তো এই ধরনের এইটা ঠিক এতটুকু পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে অতটুকু পরিমাণ আসতেছে না। তো এই যে মাঝখানে যে লাইনটা দেখতেছেন এটা মূলত মাপটা খুবই কম আসতেছে একসঙ্গে রাখার পরে, আর এইটার মাপটা দেখতেছেন যে এই পর্যন্ত পাচ্ছে, আর এটাও মূলত মাইনাস লাইন। আর এই জায়গায় যেটা দেখতেছেন এটাও টাসের লাইন, এটাও লাইন, এটাও মূলত দেখতেছেন টাসের লাইন, এটাও মেজারমেন্ট ঠিক আছে, আর এটা হচ্ছে মাইনাস লাইন। এটি কিন্তু আপনার এই যে যে পিনগুলি দেখতেছেন এগুলি কিন্তু এক্সট্রা পিন দেওয়া হয়, যার কারণে জানি এটা এই যে কানেক্টরটা বসানো হয় সেটা যেন স্ট্রং থাকে। তারপরে এখানে বাড়তি জ্বালাই দেওয়া থাকে এই যে এই সাইডগুলিতে, যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তারপরে এগুলি দিয়ে দেয় জানি আগে যদি কোনো সময় যদি পানি পড়ে, টাস রেবন ওঠানোর সময় যদি প্রেশার পড়ে, যে আগে এই লাইনগুলি ক্ষতিগ্রস্ত হবে, আর যেটি মূলত কাজের ওটি মূলত আপনার ভিতরের দিকে দেওয়া থাকে, তাহলে আমাদের 1 2 3 এই তিনটা লাইনই মূলত কিন্তু আমরা মাইনাস পেলাম, আর এখানে এটা হচ্ছে টাসের মাইনাস পেলাম। তো এইখানে মূলত এখানে 4টা আর এখানে হচ্ছে 3টা, মোট 7টা লাইন আমরা দেখতে পাচ্ছি। তো এটার ভিতরে 6টা লাইন কাজ করে, আর একটা লাইন এক্সট্রাভাবে দেওয়া থাকে। তো এই লাইনটারই কিন্তু মূলত আমরা মেজারমেন্টটা কম পেলাম যে মাপটা থাকার কথা। তো এই মাপটা কোথা থেকে আসছে, এখানে কিন্তু আপনারা আরও পার্স দেখতে পাচ্ছেন যে অনেক টাসের সাথে এইখানে এই যে ফিউজ দিয়ে পরে এইখানে আনা হয়েছে, পরে এই জায়গায় ফিউজ দিয়ে এই টাসের সাথে সংযোগ করা হয়েছে। আর এগুলি যেগুলি দেখতেছেন যে এক মাথায় এরকম লাইন দেখতেছেন, আর এক মাথায় এরকম বোর্ডের সাথে সংযোগ দেখতেছেন, এগুলি মূলত ক্যাপাসিটার, এগুলি মাপলে আপনারা তখন বুঝতে পারবেন। মূলত এগুলি থেকেই লাইনগুলি গেছে। তো যেহেতু আমার এই লাইনটা মিস্টেক আছে, তো এই লাইনটা কোথা থেকে সমস্যা হতে পারে সেটাই অনেকক্ষণ যাবৎ মাপার চেষ্টা করা হয়েছে। তো এইখানে যখন আমি এভাবে ধরলাম তখন মেজারমেন্টটা এই পর্যন্ত মিটার আসতেছিল আপনারা দেখছেন, আর তারপরে যেটা করা হয়েছে যে এরকম ধরনের মাপ এইখানে কোথায় আছে আপনারা একটু খেয়াল করেন যে মাঝখানে এই পর্যন্ত যে মাপটা আসতেছে মিটারে, যে মাপটা আপনারা মিটারে দেখতে পাচ্ছেন মাঝখানে, এই মাপটা এখানে আর কোথায় ভিতরে আছে আমি এখানে ধরে ধরে দেখার চেষ্টা করেছি যে এখানে আশপাশে যে পার্টসগুলি আছে বা খালি যেই মাথাগুলি আছে এগুলির ভিতরে কোথার ভিতরে এই লাইনগুলি এরকম থাকে। তো এই ছোটো ছোটো পার্টসগুলি অনেকক্ষণ ধরার পরে যেটা আমি ফেস করলাম যে এই সেটটা হাতের থেকে পড়ে গেছিলো আসার খাওয়ার পরের থেকে টাসে এই প্রবলেম। তো তখনই যে এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন যে এই লাইনটা যেরকম মাপ ঠিক এই মাঝখানের লাইনটাও ঠিক একই রকম মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই লাইনটা মূলত এখন আমরা এটা কিন্তু আমরা লাইন বাইর করলাম যে এইখানেও যেই রকম মাপ এইখানেও সেরকম মাপ। তো চলুন দেখি এইখানে ধরে এই লাইনটার সাথে এই লাইনটার সাথে সরাসরি সংযোগ আছে কিনা, যদি আমরা দেখেন হ্যাঁ এই যে জিরো অ্যাডজাস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন। তো যেহেতু এটার সাথে এটা জিরো অ্যাডজাস্ট হয়েছে তাহলে আমাদের বুঝতে হবে যে এই লাইনটাই মূলত এই লাইনটার সাথে এই লাইনটাই মাঝখানের লাইন যেই লাইনটা আমাদের মেজারমেন্ট কম আসতেছিল ওইটাই মূলত এই পিনের সাথে সংযোগ করা। তো চলুন আমরা যদি মনিটরে দেখি তাহলে বুঝতে পারবো। এই যে লাইনটা দেখতেছেন এইটাই মূলত এই মাঝের লাইনের সাথে সংযোগ করা আছে, আমি যদি আপনাদের আবার একটু মেপে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে এই লাইনটার সাথে এই লাইনটা সরাসরি কানেক্ট আছে। তো এটার সাথে যে এই পাশাপাশি আর একটা আপনারা লেক দেখতেছেন, আর এখানে কিন্তু একটা
ভোল্টেজ লাইনগুলি যেগুলি হয় আমরা সবসময় আমি বলে থাকি যে ভোল্টেজ মাইনাস লাইন তো আপনারা দেখলেন যে বোর্ডের থেকে নেওয়া যায়, কিন্তু ভোল্টেজ যে লাইনগুলি ওগুলির ভিতরে এরকম তার টানার মতন দাগ দেখবেন, এরকম দাগ টানা থাকে। তো এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে মূলত এটাই এখানে একটা লাইন আসছে। তো যেহেতু এটার আশপাশে আর এরকম ধরনের লাইন নেই, আর এই লাইনটা আপনারা যদি খেয়াল করেন যে অন্য সব লাইনগুলি যে যতটুকু পায়, যেমন আমার যেটা মেজারমেন্ট কম পাচ্ছে এটার পাশেরটা যদি আমি ধরি তাহলে কিন্তু এই টু পর্যন্ত শো করতেছে মিটারে, আর এই লাইনটাও মূলত সেই একই রকম বেশি লাইন দেখাচ্ছে। তো এরকম হতে পারে যেহেতু এটা আসার খাইছে এখান থেকে কোনো পার্টস ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা যেটা প্রথমে করে দেখবো, এখানে রেজিস্টারও থাকতে পারতো বা ফিউজ থাকতে পারতো। তো আমরা প্রথমে যেটা করব যে এখানে একটা বোর্ড থেকে ফিউজ উঠিয়ে নিয়ে এখানে লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে দেখবো আমাদের এখানে মেজারমেন্টটা ঠিক আসে কিনা, আর তারপর আমাদের টাচটা কাজ করে কিনা। তো সেই পর্যন্ত মন্ত্র সাথেই থাকে। তো এইখানে মূলত এই একটা আমরা ফিউজ পাইলাম কালো, আর ফিউজগুলি মূলত কালো কালারই হয়ে থাকে। তো এই ফিউজটা আমরা এখন তাতলের মাধ্যমে উঠিয়ে নিব। এখানে হিটের হট গানের কোনো ইউজ করা দরকার নেই, এটা এখানে একটু তাতলটা ধরে রাখলেই মূলত এটা আস্তে করে উঠে যাবে। তারপরে যেটা আমরা করব যে এখানে যেই বন্ধুরা, এই যেই ফিউজটা লাগানোর কথা এটা আমরা ফিউজটা বসিয়ে নিলাম এখানে। তো চলুন দেখি এখন আমাদের যে মাঝখানের লাইনটা যেভাবে আসার কথা ওই লাইনটা আসছে কিনা। ওইখানে কিন্তু এটা দোনোমাটায় কিন্তু দুইটা ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ পাচ্ছেন, এখানে একটা ভোল্টেজ পাচ্ছেন। মূলত এটা ভোল্টেজ লাইন হিসাবে কাজ করতেছিল। তো এই পাশে যে লাইনটা এখন দেখব আমাদের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন যে মেজারমেন্টটা ঠিক আছে। তো চলুন আমরা এখন কাজটা সংযোগ করে আমাদের টাচ কাজ করে কিনা, তারপরে যদি না হয় তাহলে স্টিপ বাই স্টিপ আমরা অন্য কাজ দেখানোর চেষ্টা করবো এবং করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চালু হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেটটা সম্পূর্ণ রান হলো। তো চলুন দেখি, তখন কিন্তু এই ক্লোজে চাপ করে যে ক্লোজ অ্যাপ লেখা আসছিলো এখানে চাপ দিলে কাজ করতেছিল না, এখন দেখেন মূলত সুন্দরভাবে আমাদের এইখানে সেটটি কাজ করতেছে। এই যে যদি আমি দেখেন, তো বন্ধুরা আমাদের টাচের কাজটা অবশ্যই সাকসেসফুল হলো। আর ওই জায়গায় তাহলে বোঝা গেলো যে একটা ফিউজ দেওয়া ছিল, আর দুই পাশে দুইটা লাইন হওয়ার কারণ হয়তো বা ভোল্টেজ লাইন এসে ওইখান দিয়ে হয়ে তারপরে যে আমাদের সিপিইউ আছে যে পাওয়ার আইসি আছে ওইখানে তারপরে ওটা লাইন চলে গেছে, এই জন্য দোনো পাশের লাইনটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, এই জন্য দোনো পাশে আপনারা প্লাস লাইন পাচ্ছিলেন। আবার এইখানে কয়েলও থাকতে পারে। তো যেহেতু এই ডায়াগ্রামটা আমাদের আমি নেটে পাই নাই, তো যে তার কারণে আমি আগে ফিউজটা ইউজ করে দেখলাম, আর ফিউজে যেহেতু কাজ হয়েছে সেহেতু আর কয়েলের দরকার নেই, ওইখানে আর বসানোর কোনো কিছুই দরকার নেই। দেখতে পাচ্ছেন যে আমাদের টাচটা এখন সম্পূর্ণভাবে কাজ করতেছে। তো বন্ধুরা, এইভাবে যদি ওই যদি ফিউজে কাজ না হতো তাহলে আমি একটা কয়েল বসিয়ে দেখতাম, কয়েলে যদি কাজ না হতো তাহলে একটি টেন কে রেজিস্ট্যান্স বসিয়ে দেখতাম যে কাজ করে কিনা। এইভাবে পার্ট বাই পার্ট দেখার চেষ্টা করলে ইনশাআল্লাহ আশা করি আমাদের কাজ সফল হওয়ার সম্ভাবনা ছিল। তো এইভাবে যদি কাজ করতে পারেন তো বন্ধুরা অবশ্যই সব কাজ সঠিক হওয়ার সম্ভাবনা থাকে এবং হয়ে যায়। তো যাই হোক, কাজটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কাজটি কেমন ভালো লাগলো, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।